হাইওয়ে পুলিশের হিসেবে দেশের প্রধান সড়কগুলোতে বছরে যত দুর্ঘটনা ঘটে তার প্রায় 52 ভাগ ঘটে বাস ও ট্রাকের সাথে। এ ধরনের গাড়ি চালক হিসেবে অন্তত এক যুগ পার করেছেন এমন ব্যক্তিদের মতে দুর্ঘটনার পেছনে চালকদের প্রধান অসতর্কতার নাম ঘুম। বেশি খাটনি পরে ঘুমায়, ঘুমাইলে ভালায় মালা দেয় সময়। ওই হেল্পারের সাথে একটু কথা বললে হয়তো একটু ঘুমটা কাটে, কিন্তু হেল্পার ঘুমায় গেছে গা, আমার ওই তখন চোখটা লেগে গেছে গা। চাকরিটা হলো কম্পিটিশন প্রযুক্তিকে, যে যত বেশি আমদানি দিতে পারবো তার ডিমান্ড বাড়বো, তো এই রাজ্যে চালায় সবাই চায় তার চাকরিটা মজবুত হোক, ওই কারণে চালায় অনিচ্ছায় হয়ে যায়। এই জীবনে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, মহাজনই মারা গেছে। চালকদের কাজের সময়সীমা অংশটুকু আইন থেকে বাদ দেওয়া হয়েছে 1988 সালে, তবে অন্য শ্রমিকদের 5 ঘন্টা কাজের পর আধা ঘন্টার বিশ্রাম, দৈনিক 8 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার কাজের কথা বলা হয়েছে আইনে, কিন্তু এর প্রয়োগ নেই। তাই অনির্দিষ্ট বিরতিতে আড্ডা, নইলে বাস ট্রাকের মধ্যেই চলে বিশ্রাম। দিনে গাড়ি চালালে পুলিশের জ্বালাতন, রাত্রে মনে করেন হাইওয়ে পুলিশ গ্যাঞ্জাম করে, এই জন্য ঘুম হয় না। ঘুম না হইলে দিনে এই মতন গরম রোদ্র এখানে ঘুমাস কি করে? ঢাকা চিটাং 4 ঘন্টা 4.5 ঘন্টার রোড, সেখানে আমরা 8 ঘন্টা 8.5 ঘন্টা পর্যন্ত ড্যাপ করে যাওয়া লাগতেছে যানজট। রাজধানী সহ দেশের প্রায় সব বাস ও ট্রাক টার্মিনালে চালক এবং পরিবহন শ্রমিকদের বিশ্রামের করুণ অবস্থার কথা সবার জানা থাকলেও প্রতিকার নেই খুব একটা। যথোপযুক্ত পারিশ্রমিক এবং বিশ্রাম, এই দুইটা তার জন্য দরকার। সেই হিসাবে আমার কাছে মনে হয় এই দুইটার ব্যাপারে মালিকরা সচেতন আছেন, এটা আমি মনে করি। রাত্রে ড্রাইভারদের তো একমাত্র গাড়িতে বনাটা শোয়া ছাড়া কোনো জায়গা নেই, সকালবেলা বাথরুম অপ্রতুল, একটা লোক যদি ঘুমাইতে না পারে তাহলে অসুস্থিতে সারাদিন থাকে। আমরা সরকারের প্রস্তাব দিয়েছিলাম আপনারা এখানে বড় করে রুম করে দেন, আমাদের ড্রাইভাররা 20 টাকা 25 টাকা করে দিয়ে এখানে থাকবে, তাহলে ওরা ঘুমাতে পারবে। আমরা বলছিলাম রোডস অ্যান্ড হাইওয়েদের পাশাপাশি বিভিন্ন জায়গায় টার্মিনাল করে দেওয়ার জন্য ড্রাইভাররা যেন ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারে। বাসের ক্ষেত্রে দরকার ছিল, ট্রাক রয়েছে, ফেরিতে সে যাচ্ছে, দেখা গেলো সে একদিন বসে আছে ফেরিতে, হ্যাঁ সেখানে তার অবস্থা করার জন্য ঘুমানো টুমানোর ব্যবস্থা করে দিতে হবে। দূরপাল্লার বাসের ক্ষেত্রে কয়েকটি কোম্পানি নিজস্ব উদ্যোগে চালকদের জন্য বিশ্রামাগার তৈরি করে দুর্ঘটনা রোধে সুফল পেয়েছে, কিন্তু সব বাস ও ট্রাক চালকদের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছেই না, এ কারণে দুর্ঘটনাও কমানো যাচ্ছে না। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা।